হাই, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা এয়ার ড্রাই ক্লের উপর একটা রিভিউ দিতে চলেছি। এখানে যে পার্সেলটা দেখছো, এটা হচ্ছে আমার এয়ার ড্রাই ক্লের পার্সেল, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। আমার মেন উদ্দেশ্যটা ছিল ক্লে দিয়ে বেশ কিছু ছোট ছোট স্কাল্পচার বানানো, এবং যার জন্যে আমি অ্যামাজনে সার্চ করছিলাম ক্লে নিয়ে। এবং সেখানে আমার একদম কম বাজেটের মধ্যে যে ক্লেটা এসেছে সেটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমি এক্সপেক্ট করেছিলাম এটা পোর্সলিন বা পলিমার ক্লে হবে। পলিমার ক্লের ক্ষেত্রে যেটা হয়, ক্লে দিয়ে যখন স্কাল্পচারটা বানানো হচ্ছে তারপরে সেটাকে বেক করতে হয়, তারপরে গিয়ে সেটা ফিনিশ হয়। বাট এক্ষেত্রে এটা কিন্তু এয়ার ড্রাই ক্লে, মানে এক্ষেত্রে এটাকে বেক করা যাবে না কোনোভাবেই, বা এটাকে কোনো রকম কালারও করা যাবে না। এখানে টোটাল 12টা শেড এরা দিয়ে দিয়েছে, এই 12টা শেডের মধ্যে দিয়েই তোমাকে স্কাল্পচার বানাতে হবে। এখানে এরা তিনটে টুল প্রোভাইড করেছে। এক্ষেত্রে একটা এরকম নাইফ টাইপের দেখতে পাচ্ছ, এর উপরের দিকটা আবার বেশ পয়েন্টেড একটা ব্যাপার রয়েছে, খুব সূক্ষ্ম কিছু কাজ করার ক্ষেত্রে এটা ইউজ হতে পারে। তবে এই ক্লে দিয়ে খুব সূক্ষ্ম কাজ করা পসিবল নয়। আর এখানে এটা যেটা দেখছো, এটা খুব হেল্পফুল একটা টুল। এটা দিয়ে ওই ক্লেটাকে প্যাকেট থেকে বের করতে সুবিধা হচ্ছিলো, কাইন্ড অফ স্পুন। আর এটা একটা স্প্যাচুলা বা নাইফ টাইপের। তবে এই তিনটে বাদ দিয়ে যেটা খুব হেল্পফুল এই ধরনের ক্লেতে কাজ করার জন্য, সেটা হচ্ছে কাঁচি। আমাকে কাঁচি খুব হেল্প করেছে এই ধরনের কাজ করার জন্য। এবার আসে এই ক্লের কথায়। এই ক্লেটাকে দেখতে পাচ্ছ, অনেক সময় অ্যাডাডুড বা ফ্লাওয়ার দিয়ে যে ধরনের ক্লে বানানো গিয়ে থাকে সেই ধরনেরই ক্লে। বাট তফাৎটা হচ্ছে ওটা খুব তাড়াতাড়ি ড্রাই হয় না, কিন্তু এটা ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এই যে ক্লেটা দেখছো, এটা একদিনের পরের অবস্থা, মানে প্রথম দিন প্যাকেটটা কাটার পরে আমি খুব ভালোভাবে এটাকে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে প্যাকেটটাকে আটকে রেখে দিয়েছিলাম, তারপরে গিয়েও এটা কিন্তু এইভাবে ড্রাই হয়ে গেছে। আর এটা ড্রাই হওয়ার সাথে সাথে এই ধরনের স্পঞ্জ টাইপের হয়ে যাচ্ছে, হাত থেকে স্লিপ করছে, যার ফলে এটা দিয়ে স্কাল্পচার বানানো রীতিমতো ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো এটা খুব বাজে একটা দিক। তাই আমি বলি, এই ধরনের ক্লে দিয়ে যদি কেউ কাজ করো, তাহলে এই ক্লেটা প্যাকেট থেকে বের করার পরেই তুমি খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলার চেষ্টা করো, এটাকে আর রেখে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হবে। আমার বহু প্যাকেট এইভাবে নষ্ট হলো, যার জন্য আমি অ্যাওয়ার করে দিচ্ছি। আর যেটা তুমি ভাবছো সেটা আগে ভালো করে ব্রেনে ভেবে নিয়ে তারপরেই কাজটা শুরু করে দাও, না হলে এটা শুকিয়ে যাওয়ার পরে এটা একটা অপরের সাথে মিশছে না খুব একটা ভালোভাবে, আর একটা স্পঞ্জ টাইপের মেটেরিয়াল তৈরি হয়ে যাচ্ছে, যেটা মোটেও খুব একটা ভালো না, আর জিনিসটাও ভালো তৈরি হচ্ছে না। তবে খুব প্রফেশনালদের জন্য কিন্তু এই ক্লেটা নয়। তুমি যদি অ্যাজ আ বিগিনার এটা ইউজ করতে চাও, দেন ইটস ফাইন। বা কোনো বাচ্চা বা কোনো ছোটরা যখন নতুন বিভিন্ন ধরনের কালার চিনতে শিখছে, তখন তাদেরকে দিয়ে কিছু বানানো যেতে পারে। তবে এটা ভীষণ রকম চাইল্ড সেফ বলে আমার মনে হলো না, এর স্মেলটা ভীষণ স্ট্রং লেগেছে আমার। এছাড়া এখানে যে ধরনের কালারগুলো রয়েছে সেগুলো হাতে আটকে যাচ্ছিলো, যেটা হাত থেকে তোলা মুশকিল হয়ে যাচ্ছিলো। তাই খুব বাচ্চাদের জন্য আমি বলবো না এটা খুব একটা উপযুক্ত, বাট যদি কেউ জাস্ট এক্সপেরিমেন্টের জন্য এটি ইউজ করতে পারে, দেন ইটস ফাইন। বাট প্রফেশনালদের জন্যও এটা নয়। এছাড়া এই ধরনের ছোটো ছোটো কি রিং বানানো যেতে পারে, তবে এটা খুব হালকা একটা ফিল আনবে, খুব একটা ভারী ব্যাপার আসবে না। So that's all.